ছাত্র জীবনে অর্থাভাবে পড়াশোনা বন্ধ হবার উপক্রম। খরচ চালাতে 2010 সালে 100টি কোয়েল পাখি নিয়ে খামার গড়ে তোলেন শহীদুল ইসলাম। 6 বছর খামার পরিচালনার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যান। 2016 সালে স্নাতকোত্তর শেষে যোগদান করেন সরকারি চাকরিতে। গাজীপুরের শ্রীপুরে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কার্য সহকারী পদে 2 বছর চাকরি করার পর বুঝতে পারেন খামারে তার মন পড়ে রয়েছে। তাছাড়া ছোট থেকেই বড় ব্যবসায়ী হওয়ার যে স্বপ্ন তাকে তারা করেছে তার দিকেও ফেরা দরকার। মাত্র 2 বছরের মাথায় তিনি ছেড়ে দেন সরকারি চাকরি। এরপর পুরো উদ্যমে কাজ শুরু করেন নিজ হাতে গড়ে তোলা খামারে। অনেকে সেই সময় শহীদুলের সিদ্ধান্তকে ভুল বলে তুচ্ছ তাচ্ছিল্য করলেও এখন শহীদুল সফল খামারেই। বগুড়ার গাবতলী দুর্গাহাটা গ্রামে শহীদুলের খামারে এখন 70 থেকে 75 হাজার কোয়েল। ডিম ও মাংসের জন্য ভিন্ন ভিন্ন পাখি পালনের সাথে যুক্ত হয়েছে হ্যাচারি। নিজস্ব ইনকিউবেটরে ডিম ফুটিয়ে তা অনলাইন ও অফলাইনে বিক্রি করে অল্প দিনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন শহীদুল ইসলাম। যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। নিজ হাতে গড়ে তোলা প্রতিষ্ঠানটির নাম দিয়েছেন মা কোয়েল খামার অ্যান্ড হ্যাচারি। শহীদুল শুধু নিজের সফলতাকে কুক্ষিগত করে রাখেননি, দাঁড়িয়েছেন স্থানীয় দরিদ্র পরিবারের পাশেও। 32টি পরিবারের সাথে যৌথভাবে খামার গড়ে তুলেছেন তিনি। রেখে দেওয়া হচ্ছে ছেলে আপনাদের ছেলে বড় করার জন্য, ওখানে বড় করা হলো 50 দিন পালা হলো, এখন আর এখানে 10 দিন থাকবে, থাকার পরে ডিম দিবে। এগুলো তাহলে ডিম দেওয়ার পরে 5 মাস ডিম নেওয়ার পরে এগুলো আমরা বিক্রি করে দেওয়া হবে। আমাদের গ্রামে এখন শহীদুল মানে বলা চলে এক প্রকার আইডল, কারণ সে এই অনেক ছেলেদেরকে অনেক বেকার ছেলেদেরকে কর্মসংস্থান করতে পারতেছে। শহীদ ভাইয়ের কাছ থেকে কিছু পাখি নিয়ে যাই, সেই বিষয়ে কথা বলার জন্য আসছি আজকে। শহীদ ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে কিছু পাখি আমার ঘরে তুলব, আমি শুরুটা করতে চাচ্ছি শহীদ ভাইয়ের খামারের এই পাখি দিয়ে। নিজস্ব ইনকিউবেটরে প্রতি মাসে 1.5 লাখ বাচ্চা উৎপাদন করেন শহীদুল, আর খাবার উপযোগী পাখি বিক্রি করেন প্রতি মাসে 45,000 পিস। নতুনদের অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করার পরামর্শ দেন এই উদ্যোক্তা। আমি যখন খামারটা শুরু করি তখন তো এভাবে পরিচিত ছিল না, আর আমাকে তো অনেকজনে অনেক তুচ্ছতাচ্ছিল্য করছে, কিন্তু এখন ওই রকম না। এখন অনেকজন আসে যে ভাই আমি খামার করব, খামারে কিভাবে। প্রথম দিকে আমি এক সময় যাইতাম যে ভাই 500 পাখি পালে আমার দেন, আপনি শুধু টাকা নেন। একটা মুগরির খামার করতে গেলে প্রায় 7-8 লাখ টাকা ইনভেস্টমেন্ট, কিন্তু আমার কাছে ওই টাকা ছিল না। আমি ছোট করে একটা নেট দিয়ে একটা ইয়ে করে মানে আপনার যেটা মুগরির ঘর বলা হয় এরকম একটা ঘর করে আমি কিন্তু 100 পাখি প্রথমে শুরু করেছিলাম। সবচেয়ে বড় কথা এখানে পুঁজিটা কম লাগে। সপ্তাহে 2 দিন বৃহস্পতিবার ও শনিবার রাজধানীর ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ সারাদেশে যাচ্ছে শহীদুলের কোয়েল পাখি ও পাখির ডিম। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।